সালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও নতুন রাস্তা এবং ও কীভাবে সাইডটা মারলো আমাকে দেখছেন কী জানি বলতে চাইছিলাম নতুন রাস্তা এবং গাড়ি নিয়ে চলে এসেছি আমার নতুন গাড়ি নিয়ে এখন দেখি এদিকে যাই খুবই ভালো লাগে কিন্তু গাড়িটা চালাইতে এই যে দেখেন এই যে দেখেন কীভাবে গাড়ি চালানো হচ্ছে রাস্তাটাই বেশ বাঁকাতেরা রাস্তা এবং পাহাড়ি অঞ্চল এবং সাগর সেগুলো নিয়ে অনেকটি ভালো লাগে রুলার আমাকে হেল্প করে অনেকটি অসংখ্য ধন্যবাদ সেই রুলারকে সেই রুলার আমাকে নিয়ে চলে যায় সব কটা গাড়িকে সাগরের মধ্যে বাসাইয়া দেখেন কিভাবে রাস্তা পরিষ্কার করা হচ্ছে ওরা যদি জামজট লাগিয়ে রাখে তাহলে সেই রুলার কিন্তু জামজট ভেঙে একবারে শেষ করে দেয় আবারও পেয়ে গেছি এবার ও নাও না উঠতে তো ব্যাকলি করে নিলাম যাই হোক সবাই একটু সাবল দিয়ে যাবেন ভিডিওতে একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেননা সাবস্ক্রাইব করে রাখলে নেক্সট পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে আপনি পেয়ে যাবেন তো আমি আসলে ভিডিও বেশি লং করব না ও মাই গড সে সাইট মারছিল তাকে আমি সাইট মারে চলে যাব আর দেখেন কীভাবে গাড়ি চালানো হচ্ছে রোড নাম্বার ফোর রোড নাম্বার ফোরে আসছি এখানে হালকা ও হালকা পয়সা দিলে টাকা দেয় ওরা আর বেশি ঝুড়ে দিলে আবার নিজের গাড়ি আগুন লেগে দেয় আবার সাইট মারে দুশো নিয়ে রুলারের মধ্যে উঠে গেলাম আর জ্বর বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু সেই জ্বর বৃষ্টি ঝড় বৃষ্টি তুফানের জন্য আমার বয়সটি কীরকম হয়েছে জানি না সবাই একটু কমেন্টে জানাবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটা যাতে সবাই দেখতে পারে ইউটিউব অ্যালগোরিদাম যাতে ভিডিওটি ভালো ভালো ভাবতে পারে আর সুন্দর করে একটি কমেন্ট করে দেবেন এবং ফেসবুক পেজে যারা দেখবেন অবশ্যই পেজটিকে ফলো দেওয়ার জন্য রিকোয়েস্ট রইল যদি মনে ধরে তাহলে আপনার ফেসবুক টাইম লাইনের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে আপনার ফ্যান্ড ফলোয়ার যারা আছে সবাই দেখতে পাবে অনেক আশা ভরসা নিয়ে এসেছি অনলাইন ফ্ল্যা অনলাইন প্ল্যাটফর্মে যদি আশাগুলো পূর্ণ করে দিতে পারেন আপনারা তাহলে তো ভালোই অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে সাপোর্ট করবেন আর আজকের মতো এখানে বিদায় জানিয়ে নিবু এই সাগর আছে মনে সামনে দেখি সাগরটাই রুলারে আর ক্যারেঙ্গা আমাকে যতটুকু নিয়ে যায় সাগরটা ফের হয়ে যায় রুলারে ছেড়ে দিলেই আমি চলে যাব তো সবাই সাপোর্ট দিবেন ভিডিওটি একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট হইলেও ধন্যবাদ আসসালামু আলাইকুম